ডায়াবেটিসে আক্রান্ত, তিতা ওষুধ ছাড়া তো কাজ হবে না, পেটে সমস্যা, তিক্ত ওষুধ ছাড়া তো কাজ হবে না। বড় চেয়ারে বসলেই তুমি ইসলাম বুঝে গেছো, ভোর আমি বড় বক্তৃতা করতে পারি, এর জন্য আমি ডাক্তার হয়ে গেছি না ডাক্তারি পড়া লাগবে? আমি বড় বক্তৃতা করতে পারি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি না ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে? তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি মনে করো তুমি ইসলামিস্ট হয়ে গেছো, এখন তোমার আর মৌলবি চোখে লাগে না। ডাক্তার হয়ে গেছো তো মনে করতেছো ইসলামেও পণ্ডিত হয়ে গেছো, নেতা হয়ে গেছো মনে করতেছো তোমার চাইতার ইসলাম কে বুঝে, তোমার চাইতার ইসলাম কে বুঝে? আলেম ওলামাদের পরামর্শ নাই, কিচ্ছু নাই, যা খুশি করে ফেলতেছে। আলেমের ডাক্তারের দরকার হলে ডাক্তারের কাছে যায়, আলেম লজ্জা বোধ করে না। ব্যবসায়ী ইঞ্জিনিয়ার দরকার তো ইঞ্জিনিয়ারের কাছে যায়, লজ্জা বোধ করে না। আমার দেশের বেহায়া টাইপের রাজনৈতিক নেতৃত্ব, ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কিছু লোক আছে যারা ইসলামের প্রয়োজনে আলেমের কাছে যায় না, এগুলো বড় শয়তান। আমি তো লজ্জা বোধ করি না ডাক্তারের কাছে যাইতে, কেন সে ডাক্তারের বিষয়ে পড়াশোনা করছে বলেন? আলেমরা যায় না ডাক্তারের কাছে? তাদের যখন ইসলামের প্রয়োজন হয় নিজেরাই ইসলামের ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে। একজন টক শোতে আমাকে বলে, হ্যাঁ আপনারা শুধু এটা সেটা বলেন, অমুকে কাফের অমুকে এই সেই, তা আল্লাহ ভালো জানে, আপনারা জানেন এগুলো? আল্লাহ জানে, আপনারা এগুলো কেন বলে? বয়ান হলে মধ্যরাত পর্যন্ত চললে সাধারণত লোকেরা মনে করবে যে দূরের মেহমানরা হয়তো আসার পরে বয়ান করবে। এজনের নিয়ম হলো আজকাল যারা আলোচক তাদের সময় এবং বিষয়বস্তু ঠিক করে দেওয়া, সময় ঠিক করে দিলে লোকজনরা সেই সময়ে চলে আসবে, বিষয়বস্তু ঠিক করে দিলে একাধিক বক্তা একই বিষয়ে কথা বলবেন না। এক মজলিসে একাধিক বক্তার মুখে একটা বিষয়ে কথা শুনলে বোরিং হয়ে যাবে মানুষের, যে শুনলামই তো, জানিই তো এগুলো। এই জন্য একাধিক বিষয়ে আলোচনা শুনলে আমাদের জন্যও ফায়দা হবে, বক্তার জন্যেও সময় নষ্ট হবে না। বক্তা যখন আলোচনা করেন তার টার্গেট থাকে যে এই বিষয়টা যাতে আমি শ্রোতাদেরকে বুঝিয়ে যেতে পারি, এটাই ওয়াজের প্রকৃত উদ্দেশ্য এবং লক্ষ্য, যদিও আজকাল সে লক্ষ্য উদ্দেশ্য নাই। কেননা ওয়াজের নামে অনেক ক্ষেত্রে বিনোদন শুরু হয়ে গেছে, সার্কাস শুরু হয়ে গেছে, ওয়াজ মাহফিলগুলোকে ওয়াজ মাহফিল হিসেবে রাখতে হবে, এখান থেকে নসিহা নিয়ে বাড়ি ফিরতে হবে, তালিম নিয়ে গিয়ে বাড়ি ফিরতে হবে। যতক্ষণ মজমা থাকলো, ভালো লাগলো, এন্টারটেইনমেন্ট বিনোদন জাগলো, যাওয়ার সময় ঝাড়া দিয়ে ফিরে গেলাম, সময় নষ্ট। এই জন্য আমি মোল্লা গ্রামের এই সমাজ কল্যাণ পরিষদকে বলবো, মাহফিল মাশাল্লাহ বড় সুন্দর জায়গায় মাহফিল, নদীর তীরে খোলামেলা জায়গা আছে, আমি জানি না আশেপাশে লোকজনের বসবাস আছে কিনা, আমি তো ঢুকে তো মনে হয়েছে মরুভূমিতে ঢুকতেছি। আশেপাশে গ্রাম আছে, এক পাশে গ্রাম আছে আর এ পাশে তো নদীর ওপার থেকে লোকজন আসার কোনো রাস্তা আছে? মাদ্রাসা আছে এখানে নদীর পাড়ে, নদীর পাড়ে মাদ্রাসা আছে, মাশাআল্লাহ। তো এদিকে যেহেতু নদী, লোকজন তো আসার কোনো সুযোগ নাই, লোকজন যারা আসবে ওদিক থেকেই আসবে। যা হোক, যুবকদের মন খারাপের কোনো কারণ নাই, মাহফিল গুলোকে বিনোদন না বানিয়ে মাহফিল গুলোকে শিক্ষা কেন্দ্র বানাইতে হবে, তাহলে মাহফিল গুলোর মধ্যে থেকে আমরা উপকৃত হতে পারব। বিনোদন হয়ে গেলে সেখানে উপকার থাকবে না। আমি অনুরোধ করব, তারপরেও যত দূর মাইকের আওয়াজ যায় কেউ আর
ঘোরাফেরা করবেন না। আমিও চলে এসেছি, আরেকজন প্রধান আলোচক মাওলানা ফরিদুদ্দিন আল মুবারক, একই ফ্লাইটে আমরা আসছি, উনি বিশ্রাম করতেছেন। এখন যদি আপনারা ঘোরাফেরা করেন তো আসবেন কখন? আমি এলাকার যুবক, ছাত্র, মুসল্লি সকলকে বলবো, যাদের কানে এই মাইকের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরে বসে থাকেন তো ধরে নিতে হবে আপনি শয়তানের কাছে পরাজিত হয়ে গেছেন। আপনি দিনে মাহফিলে আসবেন না, আসতে পারেন না, এটা কেবলমাত্র শয়তানই তামান্না করে। যে এলাকায় মাহফিল হয় শুধুমাত্র আল্লাহর রহমত বর্ষিত হয় এমন না, ও এলাকায় শয়তানের তৎপরতা বেড়ে যায়। কেন? শয়তান তো চ্যালেঞ্জ ঘোষণা করেছে আল্লাহকে, যে আমি আপনাদের আপনার বান্দাকে বান্দাদেরকে পথভ্রষ্ট করব। মাহফিলে এসে লোকেরা যদি হেদায়েত পেয়ে যায়, ইবলিস তো হেরে যাবে চ্যালেঞ্জে। এই জন্য ইবলিসের চ্যালেঞ্জ হলো কোন মানুষ যাতে মাহফিলে না যেতে পারে। মাহফিলে গেলে আলেমের কোনো কথায় যদি তার ভালো লাগে, হেদায়েত হলেও হয়ে যেতে পারে। এই আমি প্রায় বলি, যারা মাইকের আওয়াজ শুনেও মাহফিলে আসতে পারে না, তারা মূলত শয়তানের কাছে পরাজিত হয়ে যায়। আমি অনুরোধ করব গ্রামে যারাই আছেন, যুবকদের আয়োজনে চলে আসেন। আল্লাহ তাবারক ও তাআলা এই মাহফিল কে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আমিন। কোরআনুল করিমের একেবারেই পরিচিত একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআশ সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, অকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ দাও। আল্লাহকে কেন ভয় করতে হবে? কারো ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, হেদায়েতের উপর থাকতে পারবে না। কারো ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, এইভাবে সমাজে যখন আল্লাহর ভয়ে ভীত হয় না, এমন লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, ওই সমাজে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজে আসবে না। আইনশৃঙ্খলা বাহিনী যত রকমের কড়াকড়ি নজরদারি করুক না কেন, একজন মানুষ তাকে ফাঁকি দিয়ে ফেলবে, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধে জড়ায় যাবে। যেমন মাঝে মধ্যে পত্র পত্রিকায় হেডলাইন হয় যে দুদকের অফিসার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কথা ঠিক না বেঠিক? ওরা তো আর রোবট না যে খাবার দাবারের প্রয়োজন হয় না, টাকা পয়সার লোভ নাই, এমন রোবট নাকি এই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা? তারাও মানুষ, চীন জাপান থেকে তৈরি করে আনা হয় নাই, ওরাও মায়ের গর্ভে জন্ম দিয়েছে, ফলে নানাভাবে ওরাও প্রতারিত হয়ে, নানাভাবে ওরাও ইবলিসের প্ররোচনা বসায় পদভ্রষ্ট হয়, গোমরা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দুদক দেশের সকল মানুষের ভেতরে যতদিন আল্লাহমুখী জবাবদিহিতা, আল্লাহর ভয় তৈরি না হবে, কিছুতেই অপরাধ এবং দুর্নীতি বন্ধ হবে না। আর যতদিন এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হবে, আর যাই হোক আমরা শান্তিতে থাকতে পারব। কেউ যদি আল্লাহকে ভয় করে, রাতের অন্ধকারে বদ্ধ কামরায় অপরাধ করতে ভয় পাবে, দুদক না দেখুক, আইনশৃঙ্খলা বাহিনী না দেখুক, লোকেরা না দেখুক, আমি তো আল্লাহকে এড়িয়ে যেতে পারবো না। এ ভয় যখন তৈরি হবে,
মানুষ নিজ থেকে অপরাধ করবে না, সরে আসবে। তাকওয়া নিয়ে আলোচনা করার ইচ্ছে আমার নাই। মাহে রমাদান আসতেছে, আলেম ওলামারা মসজিদে মসজিদে তাকওয়া নিয়ে আলোচনা করবেন। কেন? মাহে রমাদানের ফজিলত গুরুত্ব তো আছেই। কোরআনে করিম যে আয়াতে রোজার বিধান দিয়েছেন সেখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কিভাবে হবে, কি করলে তাকে মুত্তাকি বলা হবে? যদি সে মুত্তাকি হয় তার পুরস্কার কি হবে? আলেম ওলামারা মাহে রমাদানের আগের জুমাগুলোতে আলোচনা নিঃসন্দেহে করবেন। তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ দেখেন। রোজার মতো কষ্টকর আমল, তার দ্বারা কি হয়? তাকওয়া তৈরি হয়। আল্লাহ বলছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যেহেতু মাহে রমাদান এসে গেছে, আরবি এখন কোন মাস চলতেছে জানি সবাই? কোন মাস? শাবান। বলেন বলেন, শাবান। এর আগের মাসের নাম কি ছিল? রজব। বলেন কি? বলেন, এখন কোন মাস? রজব থেকে দিনক্ষণ কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। এখানে আমি যা দেখতেছি, ম্যাক্সিমাম ইয়ং যুবক, পৃথিবীর যত বড় টুর্নামেন্ট হয় তো তার কাউন্ট ডাউন দিনক্ষণ গণনা তত আগে থেকে শুরু হয়। পৃথিবীর সবচাইতে বড় আয়োজন বলা হয় ফিফা কর্তৃক ওয়ার্ল্ড কাপ আয়োজনকে, 90 দিন আগে থেকে, 3 মাস আগে থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। আমাদের দেশে কিছু সাংবাদিক আছে অর্ধ পাগল, জীবন দিয়ে প্রতিদিন কলাম লিখতে থাকে, আর মাত্র 90 দিন, আর মাত্র 89 দিন, আর মাত্র 88 দিন, লেখে কি লেখে না? একদিন একদিন, আর মাত্র 24 ঘন্টা, আর মাত্র 12 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা। মিডিয়া গুলো এইভাবে হেডলাইন করতে থাকলে মানুষের ভিতরে আগ্রহ তৈরি হয়, তো মানুষ জায়গা জমিন বিক্রি করে টেলিভিশন কিনা কাজ কাম রেখে টেলিভিশনের সামনে বসে থাকে। কথা ঠিক না বেঠে? একটা খেলাকে তারা জাতির সামনে বিরাট বিষয় বলে উপস্থাপন করে জাতিকে খেলার দিকে নিয়ে যেতে চায়। রজব থেকে কাউন্ট ডাউন করো, আল্লাহ আকবর। এই জন্যই তো রাসূলুল্লাহর দোয়া হাদিসে এসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। রজব গেছে মনে হচ্ছে যে দোয়াটা কবুল হয়েছে, এই জন্যই তো শাবান পর্যন্ত হায়াত পেয়ে গেছে। কথা ঠিক না বেটি? মনে হচ্ছে আল্লাহ রমাদানের মতো এত বরকতময় একটা মাসে আমাকে জীবিত রাখবেন, আশা করতে পারি। রজব গেছে, শাবান আসছে, শাবান শেষ হলেই তো রমাদান শুরু। কাউন্ট ডাউন করতে হবে, আর মাত্র 24 দিন বাকি আছে মাহে রমাদান। আজকে শাবান মাসের কত তারিখ? 5 তারিখ। কয় তারিখ বলেন? আরো জোরে বলেন, কয় তারিখ? মাহে রমাদান এতটা গুরুত্বপূর্ণ, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসে রমাদানের আমলের প্রস্তুতি নিতেন, প্র্যাকটিস করতেন। শাবানে রাসূলুল্লাহ এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান ছাড়া। রমজানের গুরুত্ব ফজিলত বয়ান করলে রাত শেষ হয়ে যাবে। শুধু এতটুকু মনে রাখেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে কি
কি তৈরি হয়, জান্নাতে কি লাগানো হয়, পৃথিবীর অনেক আমলের সওয়াব হাদিসে বর্ণিত আছে। এটা করলে দশটা, এটা করলে বিশটা, এটা করলে পঞ্চাশটা, আছে না নাই? কোরআন বলতেছে রমাদানের ফজিলতের আলোচনা, যে আল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মোত্তাকি হতে পারো। হাদিসও আসে নাই যে দশ লাখ বিশ লাখ বিশ কোটি সওয়াব দেওয়া হবে। সোম আমার জন্য, আর আমি তোমাকে এর প্রতিদান দেব। সুনির্দিষ্ট সংখ্যা নাই এর সওয়াবের আলোচনায়। কেন জানেন? আল্লাহ এই পরিমাণে সওয়াব দিবেন, যদি আল্লাহ কোন সংখ্যা উল্লেখ করত বান্দার তা বুঝবার মতো ক্ষমতা নাই। কি পরিমাণ সওয়াব আছে, সওয়াব আছে বাহে রমাদানের পেছনে। এই জন্য আল্লাহ এটা নিজের দিকেই নিসবত করে বলেছে, আমিই দেব, আমিই দেব। আল্লাহ কি দিবেন দেখেন, আমরা তো আসলে চিন্তা করি না। إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ, দেখেন এগুলো আলোচনা ভিন্ন দিকে চলে যাইতেছে। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে বিলকুল চিন্তা করে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের পরিধি আমি জানি, চিন্তা করে সীমানা খুঁজে পাবে না। তবে একটা সময় তোমাকে বলতে হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এত বড় রাজত্বের অধিকারী। যে পৃথিবী নিয়ে 800 কোটি মানুষ প্রতিদিন সকাল বিকেল লড়াই করতেছে, 200 কান্ট্রি যুদ্ধ করতেছে পরস্পরে যে পৃথিবী নিয়ে, আল্লাহর কসম সেই পৃথিবীর 10টার সমান সবচাইতে নিম্নমানের যে জান্নাতি সে পাবে। দিয়ে দিছে কাফেরদের জন্য, যা যা খুশি কর, কি করবি তোরা? বিশাল সমুদ্রের মাঝে একটা দ্বীপ যদি থাকে, আপনি 100 লোক ছেড়ে দিলেন দ্বীপটার মধ্যে, তোরা যা খুশি কর, আমার কিচ্ছু হবে না, আপনি তো মানুষ। বাংলাদেশের কত জায়গায় কত ঝামেলা হয়, সরকারের কিছু যায় আসে, যা খুশি কর। অথচ সরকারও কিন্তু আমার মতো মানুষ, পৃথিবী দিয়ে দিয়েছে যা। এই জন্য কুফুর করলো, শিরিক করলো, আল্লাহ কাউকে ধরে না, একেবারে নিম্নমানের একটা জিনিস যা খুশি করতে থাক। মাসি মশার দানার মতো আল্লাহর কাছে পৃথিবীর মূল্য নাই। আর বড়ত্ব বিজ্ঞান বলে, ওরা যখন মহাশূন্যে যায় তো পৃথিবীটাকে একটা নোক্তা, নোক্তা বুঝেন তো, চিন্তা করেন কতটা তিলের মতো, ফোটার মতো দেখা যায় পৃথিবী। তাহলে এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে আপনি কল্পনা করতে পারেন? মহাশূন্যে পৃথিবী যদি একটা তিলের মতো হয়, তাহলে মহাশূন্যে কি পরিমাণে পৃথিবী আল্লাহ বানিয়ে রাখতে পারবেন? সেখানে ছোট্ট একটা পৃথিবীতে, আরে তাও পৃথিবী তো আল্লাহ কাউকে দেয় নাই, ছোট্ট একটা রাষ্ট্রে, রাষ্ট্রটাও একজন কাউকে দেয় নাই, এদিকে 2 হাত নিজের হইলে পিছনে 20 হাত অন্যজনের। একটা রাষ্ট্র আল্লাহ কাউকে দেয় না, একটা জেলা, একটা থানাও কাউকে দেয় নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা বঙ্গভবন দিছে, একটা গণভবন দিছে, এই সামান্য একটু জায়গায় তোমরা আল্লাহর বিরুদ্ধে লড়াই নেমে যাও, কি করতে পারবে আল্লাহর? যদি বাংলাদেশটাও তুমি নিয়ে নাও, আল্লাহর বড়ত্ব, আল্লাহর রাজত্বের পরিধি, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, একজন বান্দার জন্য তাসাব্বুর করাই মুশকিল। সেই রব যখন আপনাকে পুরস্কার দেবে, এবার বুঝেন পুরস্কারটা কেমন হবে। সংখ্যা বললে আপনার মাথায় আপনার মেমোরি ফুল হয়ে যাইতো,
মেমরি কার্ড যদি 200-250 জিবি হয় আর ফাইলের সাইজ যদি 2 কোটি জিবি হয়, এই ফাইল কোনোদিন এই মেমরি কার্ডে ডাউনলোড হবে? আল্লাহর রাজত্বের বিশালতা, আল্লাহ আকবার, মাঝে মধ্যে ঘুমাইয়া চিন্তা করবেন, দুই কদম দুই হাত জায়গায় দাঁড়ায় থাইকা যে অহংকার করি আমরা, এ বান্দা ওই আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বসে, আল্লাহ বলে একটা করে একটা, আবার কই আমি মুসলিম, তামাশার তো সীমানা আছে। রমাদানের বদলা আল্লাহ নিজ হাতে দেবেন, আর রমজানের রোজা রাখলে আমরা মুত্তাকি হব। সূরাতুল বাকারা থেকে শেষ পর্যন্ত কোরআন যখন তেলাওয়াত করেন, মুত্তাকিদের গুণাবলী, মুত্তাকিদের মর্যাদা, মুত্তাকিদের জন্য দুনিয়া আখেরাতের নেয়ামত সম্ভার আল্লাহ যা রেখে দিয়েছেন, শুধু অধ্যয়ন করলে জীবন পার হয়ে যাবে, নেয়ামত তো পড়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। আরে মুসলমান অনেকেই দাবি করে কোরআনকে মানার দাবি করে, হেদায়েতের উপরে নাই, কেন জানেন? সে মুত্তাকি হতে পারে নাই, আল্লাহর ভয় আগে থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে কোরআন থেকে হেদায়েত আসবে। নামে মুসলিম আর নামে কোরআন পড়া আমরা তো চোখের সামনে দেখতেছি, আফসুস লাগে জাতির যুবক জাতির নেতাদের, আমরা টানি জান্নাতের দিকে আর এগুলো আমাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায়। আমরা তোমাদের দাওয়াত দেই চলো মিলে জান্নাতে যাই, আর ওরা অনুর্বর মস্তিষ্ক দিয়ে একটা কাজ করে ফেলে, সেদিকে আমাদেরকে যাইতে বাধ্য করে। আমি হাজারবার চ্যালেঞ্জ করেছি, বেশি বোঝো বসো আলেমদের সঙ্গে বিতর্কে বসো, তোমাদের 14 গোষ্ঠীর একজন আলেমের সঙ্গে বিতর্ক করার সাহস নাই। কদিন পর একটা চাপাইয়া দেয়, এখন এসে গেছে ট্রান্সজেন্ডার, কদিন আগে বানানোর চেষ্টা করছে বানরের বাচ্চা, এরপরে বানাও হাঁসের বাচ্চা, বানাও ব্যাঙের বাচ্চা, এখন বানাও ট্রান্সজেন্ডার। আগে তো মুসলমান হও, আল্লাহকে তো ভয় করো। ছোট্ট একটা দুনিয়ায় সামান্য কয়েকদিনের ক্ষমতায় তোমাদের সঙ্গে কথাও বলা যায় না, এত বাহাদুরি এত অহংকার তোমরা করো। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজানের রোজার মাধ্যমে আমরা কি করে মুত্তাকি হতে পারি, ওলামাদের বলবো, জাতিকে গঠনমূলক আলোচনা উপহার দেন। রমজান আসতেছে, রমজানের রোজা রাখলে আমি কিভাবে মুত্তাকি হব, মুত্তাকি হলে দুনিয়া এবং আখেরাতে আমার কি লাভ, মুত্তাকি হলে দুনিয়া এবং আখেরাতে আমার কি লাভ, মুত্তাকি হলে দুনিয়ায় লাভ আছে না নাই? মুত্তাকি হও, সমস্ত বিপদ থেকে উদ্ধার হবার পথ আল্লাহ বের করে দেবেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবে। একই রকমের বিপদ একজনের পায়েও লাগে না, আরেকজন আবার সেই বিপদে চিরা চ্যাপ্টা হয়ে যায়, পেরেশানিতে মাথার চুল পর্যন্ত উঠে যায়। কেন? বিপদে পড়েছে দুজন, একজনকে উদ্ধার করেছেন আল্লাহ, আরেকজনকে শয়তান পেরেশানিতে ফেলে রেখেছে। অকুনু মাআস সাদিকিন, যে কথাটাই বলা দরকার, যেহেতু যুবকরা আয়োজন করেছে, সবাই মিলে সত্যবাদীদের সঙ্গ দাও। যদি মনে করো আলেমরা সত্য বলে বা যে আলেম সত্য বলে তার সঙ্গ দাও, শুধু সত্য বলে সাকত সাহেব পছন্দ করলাম মহব্বত করলাম, এতটুকু মহব্বতে কোনো যায় আসে না, আমার লাভ কি বলো? সত্যবাদীদের সঙ্গ দাও,
আর অসৎ লোক থেকে দূরে থাকো। এর উপকারিতা বুঝো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হাদিস তো নয়, এটা তো মনে হয় যে স্বর্ণের টুকরা, খনিজ সম্পদ আছে হাদিসের ভেতরে। কিয়ামত পর্যন্ত শুধু এই হাদিসই আমাদেরকে এই নির্দেশনা প্রদান করবে যে সৎ লোকের সঙ্গে চললে কি ফায়দা আর অসৎ লোকের সঙ্গে চললে ক্ষতিটা কি। মাসালুল জালিসিস সালিহ ওয়াসু কামাসাল সাহিবিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎ লোকের এক্সাম্পল, সত্যবাদীদের এক্সাম্পল যেমন আতরওয়ালা, আর অসৎ লোক মন্দ লোকের এক্সাম্পল উদাহরণ যেমন হাপরওয়ালা। হাপরওয়ালা মানে কামার। এমন এক এক্সাম্পল রসুল্লাহ দাঁড় করিয়ে গেছেন বাচ্চা বাচ্চাও বুঝবে। এই সমাজের যুবকরা ফজিলত বুঝবার না বুঝবার কারণে অসৎ লোকদের আশ্রয় দিতেছে। আমাদের মহব্বত করো, আবার অসৎ লোকের পাশে স্লোগান দাও। আমাদের আলেমদের দাওয়াত করো, তোমার শক্তি বলে আবার অসৎ লোক আমাদের উপরে জুলুম করে। দিনকে মহব্বত করো, অথচ অসৎ লোক তাই এখানে একটা কথা বলে, আবার উপরে গিয়ে দিনের পায়ে কুড়াল মারতে দ্বিধা করে না। ওরা তো বাংলাদেশের মানুষই, ওরা কি এদেশের সমাজের সঙ্গে মিলেমিশে চলে না? ক্লিয়ার বলে দাও, তোমার নেতৃত্ব মানে দল করি যতক্ষণ তুমি ইসলামের সীমারেখার ভিতরে থাকবে। তুমি যেই হও, কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী যদি করো, তোমার 14 গোষ্ঠীর ছায়ার সঙ্গেও আমার কোনো সম্পর্ক থাকবে না। সাহস করে তো বলতে পারো না, এই জন্যই তো মাহফিল গুলোতে কাজ হয় না। প্রতিদিন 3টা 4টা 5টা মাহফিল করি, মাহফিল করে কিছু কথা বলি আর সেদিকে আইন করে শিক্ষা সিলেবাস করে ইসলামটাকে শেষ করে দিচ্ছে। এই জন্য মাঝে মধ্যে মনে হয় মাহফিল থাকবে থাকবে না, ইসলাম মাহফিলটা থাকবে ইসলামটাই থাকবে না। আবেগের জায়গা থেকে মানুষ মাহফিল করবে, অন্যদিকে ইসলাম চলে যাচ্ছে তার খবরই থাকবে না। সৎ লোকের সঙ্গ দাও, রসুল বলেছেন সৎ লোকের মিসাল যেমন আতরওয়ালা। তুমি যদি আতরওয়ালার সঙ্গে চলো, খোদ রসুলের জবানের শব্দ, হতে পারে আতরওয়ালা তোমাকে একটু আতর হাদিয়া দেবে। হয় না, মসজিদে কেউ গেলে কি করে, পকেট থেকে আতর বের করে ডানে বাঁয়ে সবার হাতে লাগায় দেয়। দেয় কি দেয় না? যদি সে তোমাকে আতর হাদিয়া না দেয়, তো তুমি হয়তো বা কখনো তার কাছ থেকে আতর ক্রয় করবে। আতরের গ্রাম যখন ভালো লাগবে, ক্রয় করতে মন চাইবে। মানুষ যেই দোকানের সামনে দিয়া যায়, আপনাদের কষ্ট হইতেছে? মানুষ যেই দোকানের সামনে দিয়ে যায়, সেই দোকান থেকে কিছু না কিছু ক্রয় করতে মন চায়। হাদিয়াও দিবে না, ক্রয় করবে না, ঠিক আছে, কিন্তু আতরওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে তার আতরের সুগ্রাম ঠিকই তুমি পাবে। হাদিয়াও দেওয়া লাগবে না, ক্রয়ও করা লাগবে। এটা হচ্ছে সৎ লোকের সঙ্গে সম্পর্ক। সত্যবাদের সঙ্গে সম্পর্ক রাখলে কোনো না কোনো ভাবে তার সত্যবাদিতার কারণে তুমি উপকৃত হবে। মিথ্যাবাদের সঙ্গে সম্পর্ক যেমন কামার, হাপরওয়ালা কামারের সঙ্গে সম্পর্ক। কামার কি করে? বাতাস দেয়, অঙ্গারের উপরে বাতাস দিলে অঙ্গারে আগুন ধরে, ওখানে লোহা ছেড়ে দিলে লোহাটা যখন লাল হয়, এটাকে পিটায়া দা বডি কাঁচি ছুরি ইত্যাদি বানায়। তুমি যদি তার সঙ্গ দাও, হতে পারে অঙ্গার বা আংরা বলি আমরা, বাতাসের কারণে একটা ছিটে তোমার কাপড়ে লেগে কাপড় জ্বালিয়ে দেবে। আংরা ছিটলো না, কিন্তু সে যখন পিটাবে লোহার উপরে, তো ডানে বায়ে এটা থেকে কি ছড়ায়, স্ফুলিঙ্গের মতো ছড়ায়।
এটাও যদি তোমার কাপড় লাগে কাপড় পুড়িয়ে দেবে। এটা হচ্ছে অসৎ লোকের এক্সাম্পল। আমাদের 17, 18, 19, 20 বছরের তরুণরা, কিশোররা অসৎ সঙ্গে বেশি নষ্ট হচ্ছে। আমি যখন সরকারি মেহমানখানায় এমন 18, 19 বছরের অনেক কিশোরকে আমি দেখেছি, দুইটা বড় অপরাধে তার আক্রান্ত, এক কিশোর গ্যাং আর একটা মাদক। কিশোর গ্যাং কি, এলাকার 5টা 7টা ছেলে মিলে নিজেরা একসঙ্গে চলে, রাতে একসঙ্গে যায়, দিনে একসঙ্গে যায়, সিনেমা দেখতে একসঙ্গে যায়, আবার কারো লগে ঝগড়াঝাটি করলেও কি করে, এইভাবে একটা গ্যাং তৈরি হয়ে যায়। পাড়া মহল্লায় গ্যাং আছে, এগুলোর হাতে 500 টাকা দিয়ে বললে যে মৌলভীরে ধর, তারও গিয়ে ধরবে। কথা ঠিক না বেঠি? সে কি মৌলভী আর জেন্টেলম্যান চিনি? তার হলো যে এখন উড়ন্ত যৌবন। যখন কোন এলাকায় মারামারি করে, পুলিশ বাধ্য হয়ে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় রেখে দেয়। আর একটা মাদক, সম্পর্ক ছাড়া কখনো মাদক আসে না। কেন? মাদক কখনো ওপেন জায়গায় বিক্রি হয় না। একটা ভদ্র মানুষে বললে, ভাই আমার 20 টাকার গাঁজা কিনা দেব, পুরো জেলা গুইরা বলবে কি যে হুজুর পুরো সিলেট জেলাতে গাঁজা নাই, আর যে গাঁজা খায় ওরে দায়িত্ব দেন 2 মিনিট পরে বের করে দিয়ে আসবে। এত আস্তে ঠিক করে আপনাদেরকে 1 সপ্তাহ দায়িত্ব, আপনি দোকানে যাবেন, এ ভাই গাঁজা আছে, 1 টন থাকলেও বলবে আরে আমার 14 কুষ্টি গাঁজা দেখে নাই। দাঁড়ায় থাকেন আড়ালে, দেখবেন একটু পরে একজন আসতেছে, ঠিকই লুকায় বের করে দিতেছে। গাঞ্জা করার লোকের সম্পর্ক না থাকলে গাঞ্জা পাওয়া যায় না, ইয়াবা করার সঙ্গে সম্পর্ক না থাকলে ইয়াবা খাওয়া যায় না, ফেন্সিডিল করার সাথে সম্পর্ক না থাকলে, আপনি চিন্তা করে দেখেন আপনার একটা সন্তান যদি গাঞ্জা খেয়ে জীবনটা বরবাদ করে ফেলে, আপনার একটা সন্তান যদি ইয়াবা খায় জীবনটা বরবাদ করে ফেলে, অবস্থাটা কি হবে? আর এই দুইটা কাজই হচ্ছে সঙ্গ দোষে। আমি তো ইদানিং প্রায় বলি গার্জিয়ানদেরকে, নিজেও সঙ্গ ঠিক করবেন, বাচ্চারা কার সঙ্গে উঠা বসা করে তাও দেখবেন। আজকে সবচেয়ে বড় ফেতনা হলো ভার্চুয়াল জগতে আপনার সন্তান মন ও মস্তিষ্কে অন্য কারো গোলাম হয়ে যাচ্ছে, আপনি কিন্তু টেরও পাইতেছেন না। এই এই ছেলে বসো, আমি যে কথা বলতেছি একটু কঠিন বুঝার চেষ্টা করে। ওয়াজ না, তালিম, তালিম সবক। ভার্চুয়াল জগতে আপনার সন্তান কার গোলাম হয়ে যাচ্ছে আপনার খবর নেই। হুজুর হোক, নিজের ছেলে ঘরের ভিতরে নায়ক নায়িকার ছবি টানায় রাখে, তো বাবা মনে করে আমার ছেলেটা বড় স্মার্ট, দেখো ডালিউড, হলিউড, বলিউড, গোটা দুনিয়ার খবর তার কাছে আছে, কত স্মার্ট ছেলে আমার, কত স্মার্ট মেয়ে আমার। রোমের ভিতরে পৃথিবীর সব বিখ্যাত ফুটবল তারকাদের ছবি, নাম জিজ্ঞেস করলে 1 শ্বাসে 100 বলে দেবে। রোমের ভিতরে ক্রিকেটারদের ছবি আপনি দেখে বাবা দেন, অথচ জানেন না খায় আপনারটা পরে আপনারটা, অথচ তার ভেতরে মহব্বত ভরে আছে এই সমস্ত নর্তকীদের। আপনি একটা অর্ডার দিবেন, কাল তার মনে হচ্ছে আজকে একটা ফুটবল খেলা আছে, আপনার অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ফুটবল খেলা দেখতে টেলিভিশনের সামনে বসে থাকবে। এইভাবে সন্তান যখন ভেতরে অন্যের মহব্বত লালন করবে, আপনি যখন বুড়ো হবেন বলবে বাপ তো বোঝা বোঝা, ওরে আলাদা করে দাও নাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এখনো আমার দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কম বলে যুবকরা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, ঠিকই আলাদা করে দেয়, বুড়া আলাদা বুড়ি আলাদা, এই বুড়া এই বুড়ি, কেন তোর আলাদা করে দেবে না? 40 বছর ধরে সে অন্তরে লালন করতেছে খেলোয়াড়ের মহব্বত,
রাজনৈতিক নেতার মহব্বত, তার আলাদা জগৎ হয়ে গেছে, তোমাকে কেন সে দেখবে? তুমি তো বুঝা। পশ্চিমা বিশ্বের খবর আপনারা রাখেন না, মা বাবা বিছনায় পড়ে আছে, কুকুরটারে কোলে নিয়ে বাইরে হয়ে যায় ঘর থেকে, কুকুর তার কাছে এত আপন। আজকে নায়ক নায়িকা খেলোয়াড় আপন, কাল তার কাছে কুত্তাটা আপন হবে বাবা মার চাইতে। কেন 40 বছর ধরে যে জিনিসের মহাব্বত সে লালন করতেছে, এই মহাব্বত তো সে ছাড়তে পারবে না। এখন থেকে সন্তানের সঙ্গ ঠিক করে দেবেন, কার সঙ্গে বসে কার সঙ্গে উঠা বসা করে, নাহলে এই সন্তানই আপনার জন্য সবচাইতে বড় গজব হবে। গজব এত বড় গজব হবে, মুখ বুঝে সহ্য করতে হবে, কাউকে বলতেও পারবেন না। বালিশে মাথা রেখে, নিচে মাথা রেখে কান্না করতে হবে, কারো কাছে বলতেও পারবেন না। নিজের সন্তান খারাপ, কার কাছে বলবেন? ম্যাক্সিমাম হচ্ছে অসৎ সঙ্গের কারণে, সৎ লোকের সঙ্গ আমরা দিব। এখন সৎ লোককে অসৎ লোককে লম্বা আলোচনা। আরেকটা হাদিস মনে রাখেন, কার সঙ্গে উঠা বসা করবেন? তিন ধরনের লোকের সঙ্গে উঠা বসা করবেন। কয় ধরনের বলেন? কয় ধরনের? মুখস্থ করে যাওয়া লাগবে, মুখস্থ করে উঠা লাগবে। কয় ধরনের লোকদের সঙ্গ দিব? কয় ধরনের লোকের সঙ্গে উঠা বসা করবো? এই যুবকরে বলো না কেন, কয় ধরনের? এক নাম্বার ওই ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন, যাকে দেখলে আল্লাহ তাবারক তাআলার কথা স্মরণ হয়ে যায়। দুই নম্বর ওই ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন, যার কথাবার্তা তোমার আমার এলেম বৃদ্ধি করে, যার কথাবার্তা জ্ঞান বৃদ্ধি পায়। দুনিয়ার সবাই জ্ঞান জ্ঞানী মানুষের মতো কথা বলে, ফালতু কথাই তো বেশি বলে, বেহুদা ফায়সা। এমন লোকের সঙ্গে উঠা বসা করো যার সঙ্গে উঠা বসা করলে তুমি তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। তিন, মাই রাগিবুকুম ফিল আখিরাতি আমালু, যার কাজকর্ম দেখলে তোমাকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করে, যার কাজকর্ম আমাকে আপনাকে কোন দিকে উদ্বুদ্ধ করে? আচ্ছা, আখিরাত আসল না দুনিয়া আসল? আখিরাত আসল না দুনিয়া আসল? যার কাজকর্ম দুনিয়ার দিকে নিয়ে যায় এই লোকটা ভালো, না যার কাজকর্ম আখিরাতের দিকে নিয়ে যায় সেই লোকটা ভালো? দুনিয়া কয়দিনের? 1,000 কোটি টাকার মালিক ঢাকায় কত মরে প্রতিদিন, জায়গা সেই সারাদিন আতি, কাপড় চোপড়ে মার্কিন কাপড় 40-50 টাকা গজের কাপড়, বাড়ি পড়ে থাকে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকে। কিছুদিন পাহারাদারি করে আমি খালি হাতে যাইতেছি, আহা, লোকেরা বলে লোকটা নামাজও পড়তো না, দান সৎকাও করতো না। এবার চিন্তা করেন, মরার পরে এই লোকটার চাইতে ফকির আর দরিদ্র কে হবে? গরিব চলে গেছে, কিচ্ছু নাই, লোকেরা বলে লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, সম্পদ নিয়ে কবরে যাইতেছে, আল্লাহ তাকে কবরে ভালো রাখবে। এমন মনে করেন না যে আল্লাহই তো জানে। আফসুস লাগে, আমি ডাক্তার একটু ভিন্ন টাইপের, কথাও একটু ভিন্ন হয়, নারাজ হবেন না। এক এক ডাক্তার এক এক রকমের ট্রিটমেন্ট দেয়, আমার ট্রিটমেন্ট একটু তিক্ত হয়, যার জন্য কদিন পরপরই সরকারি মেহমান হওয়া লাগে। এবারও প্রায় 2-2.5 বছর সরকারি মেহমান। বাবা তোমরা রুগীরাই এমন, ডায়াবেটিসে আক্রান্ত, তিতা ওষুধ ছাড়া তো কাজ হবে না, পেটে সমস্যা, তিক্ত ওষুধ ছাড়া তো কাজ হবে না। বড় চেয়ারে বসলেই তুমি ইসলাম বুঝে গেছো, ভুল। আমি বড় বক্তৃতা করতে পারি, এর জন্য আমি ডাক্তার হয়ে গেছি না? ডাক্তারি পড়া লাগবে, পড়া লাগবে। আমি বড় বক্তৃতা করতে পারি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি না? ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে। তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি মনে করো তুমি ইসলামিস্ট হয়ে গেছো, এখন তোমার আর মৌলবি চোখে লাগে না,
ডাক্তার হয়ে গেছো তো মনে করতেছো ইসলামেও পণ্ডিত হয়ে গেছো, নেতা হয়ে গেছো মনে করতেছো তোমার চাইতার ইসলাম কে বুঝে, তোমার চাইতার ইসলাম কে বুঝে, আলেম ওলামাদের পরামর্শ নাই কিচ্ছু নাই, যা খুশি করে ফেলতেছে। আলেমের ডাক্তারের দরকার হলে ডাক্তার কাছে যায়, আলেম লজ্জা বোধ করে না। ব্যবসায়ী ইঞ্জিনিয়ার দরকার তো ইঞ্জিনিয়ারের কাছে যায়, লজ্জা বোধ করে না। আমার দেশের বেহায়া টাইপের রাজনৈতিক নেতৃত্ব ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কিছু লোক আছে যারা ইসলামের প্রয়োজনে আলেমের কাছে যায় না, এগুলো বড় শয়তান। আমি তো লজ্জা বোধ করি না ডাক্তার কাছে যাইতে, কেন সে ডাক্তার বিষয়ে পড়াশোনা করছে বলেন? আলেমরা যায় না ডাক্তারের কাছে? তাদের যখন ইসলামের প্রয়োজন হয় নিজেরাই ইসলামের ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে। একজন টক শোতে আমাকে বলে, হ্যাঁ আপনারা শুধু এটা সেটা বলেন, অমুকে কাফের অমুকে এই সেই, তা আল্লাহ ভালো জানে, আপনারা জানেন এগুলো? আল্লাহ জানে, আপনারা এগুলো কেন বলেন? 2013 ব্লগাররা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মাহাতুল মুমিনীনদের নিয়ে কটূক্তি করছিল, আমরা বলছিলাম ওরা মুরতাদ, ওরা কাফের, আমারে বলতেছে ইয়া বড় নেতা, মন্ত্রণালয় বিশাল বড়, টেলিভিশন টক শোতে আপনারা এগুলো বাড়াবাড়ি করতেছেন, এগুলো আল্লাহ জানে, আপনারা জানেন? আমি বললাম আচ্ছা জনাব, কে মুসলমান কে মুসলমান না যদি আল্লাহই জানে, আপনি মারা যাওয়ার পরে আপনাকে কোথায় নিয়ে যাব, শ্মশানে না কবরস্থানে? কথা ঠিক না বেঠি? আমরা যদি না জানি যে কে মুমিন আর কে কাফের, তো মারা যাওয়ার পরে তার জানাজা কেমনে পড়ব? তাকে মুসলমানদের কবরে দাফন করব না শ্মশানে নিয়ে আগুনে পড়াবো? এখন কয় যে মৌলবাদী জঙ্গিবাদী দেশটাকে এই করবে, বকাঝকা করবেন না, লজ্জা হওয়া উচিত আপনাদের, বকাঝকা কেন করতেছেন, বকাঝকা কেন করতেছেন? আপনি বলেন আপনাকে কোথায় পাঠাবো, সবকিছু আল্লাহ জানে ঠিক, আল্লাহ ক্যারেক্টার বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এটা করবা ইমান থাকবে না, এটা করবা ইমান থাকবে। আমরা ওই নিয়ম নীতি মেনেই কোরআন সুন্নাহ পড়ে আমরা বলি এ কাজ না করলে ঈমান থাকবে না, কথা ঠিক না বেঠি? আর এ কাজ যদি করো বেঈমান হয়ে যাবে, এই অথরিটি ওলামাদের আছে, তারা আল্লাহ তাবারক ও তাআলার প্রকৃত খলিফা, তারা কোরআন সুন্নাহ পড়ে এই ফতোয়া দিতে পারেন, এ কাজ করলে ঈমান থাকবে না, ওটা করো না করলে ঈমান থাকবে না। এখন আমরা যখন কাদিয়ানিদেরকে অমুসলিম দাবি করতেছি, তো বলে আমাদের কাছে কি ওহি আসে, আমরা কেমনে বলবো? তার কাছে ওহি আসবে, তোমার কাছে কেন ওহি আসতে হবে? কাদিয়ানিদেরকে অমুসলিম দাবি করতে হবে, ফতোয়া চাই নেই রাষ্ট্রের কাছে, ফতোয়া আলেমরা দিবে, আলেমরা ঘোষণা করে দিয়েছে কাদিয়ানি অমুসলিম, রাষ্ট্র শুধুমাত্র এটা ঘোষণা করবে। কেয়ামত পর্যন্ত কোন রাষ্ট্র যদি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করে কিচ্ছু যায় আসে না। ইসলাম শরিয়া ওলামারা যাকে কাফের বলেছে ভ্রষ্ট বলেছে সে কখনোই হেদায়েতের উপর আসতে পারে না। হাতে পায়ে ধরে বলি, বড় চেয়ারে বসলে ইসলাম খুব বেশি জেনে যায়, এমন আজকে এমন হয়ে গেছে কি করব। আলেমদের বলি এই ধরনের মরো জায়গায় ঠিক করে দেবেন, চান্দা দিতে আসলে নাকের উপরে মারবেন, যে ইসলাম ঠিক করবে এটা, চান্দা দিয়ে তোর কি হবে, 10 টাকা চান্দা দিতে এসে হুজুর করে নসিহত করে, মনে করে যে হুজুরা কিচ্ছু বুঝে না, আরে তোদের বিজ্ঞানী 14 গোষ্ঠী মাটির উপরে যা আছে তাই জানে, আলেমরা সপ্ত আকাশ পর্যন্ত যা আছে তাও জানে, তোদের বিজ্ঞানী চোখে যা দেখে তাই জানে, আলেমরা জান্নাত পর্যন্ত যা কিছু আছে সব জানে। একটু সাদা সিদা আলেম ওলামা থাকে, বড় হুজুরা থাকে, এসে নসিহত করে যায়, এই টাইপের লোকজন আছে, শয়তানে না ধরলে এই ধরনের লোক হতে পারে না। আল্লাহ মাফ করুন, আজান হয়ে গেছে, আলোচনা আমি শেষ করে দেব।
এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন যার আমল আপনাকে আখেরাত মুখী করে। কেন? আসল আখেরাত, আসল আখেরাত। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, যে কোনো সময় আপনার সমাধি আইসা যাবে, সমাধিতে যাওয়ার ডাক আইসা যাবে, যে কোনো সময়। এখান থেকে উঠাও সম্ভব হবে না। পরিকল্পনা লম্বা করেন, কিন্তু দিনের পথে থেকে করেন, যাতে মরলে সোজা কবরে গিয়ে আরামে থাকতে পারেন। এই জন্য আমি বলছি, তিন বৈশিষ্ট্যের লোকদের সাথে সম্পর্ক রাখবেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর এই গ্রুপে এক নাম্বার জায়গায় যে লোকগুলা থাকবে সব আলেম ওলামা। আমি বলি না যে আলেমদের ভুল থাকবে না, মানুষ তো ভুল হইতেই পারে, 24 ঘন্টা কথাবার্তায় লেবা আছে, আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন নমুনা নিয়ে ঘোরাফেরা করতে থাকে, তাদের লেবা আছে আল্লাহর নমুনা, আল্লাহ আল্লাহ ওয়ালাদের নমুনা নিয়ে ঘোরাফেরা করতে থাকে। তারা সবসময় চেষ্টা করে জ্ঞানের কথা বলতে, যাতে জাতি হেদায়তের পথে আসে, আসল ঠিকানা পায়। তাদের আমলগুলো মাঝে মধ্যে ওলামাদের কাছে গিয়ে বসবেন, মাদ্রাসায় বসবেন, মসজিদে বসবেন, দেখবেন নিজের মনটা আখরাতমুখী হবে। চলে তো যাবেন রে ভাই, কেউ থাকবে না, কেউ থাকবে না, কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করবেন না। আলেম ওলামাদের এক আলেম ভালো লাগে না, আপনি আরেক আলেমের কাছে যান, সমস্যা নেই তো। আলেম ওলামাদের বিরোধিতা করলে এটা তার অভিশপ্ত হওয়ার আলামত। আলেম ওলামারা তোমার ইমানের পাহারাদারি করে, আলেম ওলামারা তোমার আমলের পাহারাদারি করে। তুমি কি জানো এর জন্য কতটা মাশুল দিতে হয়? তুমি জানো না প্রচলিত রাজনীতিবিদ কত বড় বড় মামলার আসামি 1.5-2 মাসে বের হয়ে যায়, আর এক একজন আলেম বছরের পর বছরে ফাঁসির সেলে পড়ে আছে। এই জাতির মধ্যে তাদের খবর নেওয়ার কেউ নাই। প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগে, রিক্স দিয়েই কথা বলা লাগে। খবরদার, আলেম ওলামাদের বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের ভুল থাকবে না এমন না, কিন্তু হেদায়তের পথে চলতে হলে আলেমদের পিছনে থাকতে হবে। এক্সাম্পলটা মনে রাখবেন, সৎ লোকের সঙ্গ দিবেন, তাহলে অসৎ লোকগুলো আপনাকে ধোকা দিয়ে আপনার ক্ষতি করতে পারবে না। তিন বৈশিষ্ট্যের লোকদের সঙ্গে উঠা বসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। অমা তৌফিকি ইল্লা।